নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি কর্কট রাশির জুন মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কি কি দিকে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি কি দিক প্রবলেম রয়েছে। তো এই রাশিফলটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এটি কিন্তু একটি মাসিক রাশিফল, অর্থাৎ এটা সার্বিকভাবে সকল কর্কট রাশির জাতক ও জাতিকার জন্য প্রযোজ্য। আপনার নিজস্ব জন্মছক কিন্তু আলাদা, জন্মছকে গোচর অবস্থান কিন্তু, গ্রহের গোচর অবস্থান কিন্তু আলাদা, তাই পুরোটাই যে মিলবে এর কোনো কিন্তু মানে নেই। আমাকে অনেকে কমেন্টস করছে যে স্যার এই কথাগুলো বললেন কই, হলো না তো, মিললো না তো। তো এই কারণে সমস্তটা মিলে না, তবে এতটুকুটা বলতে পারি যে 50% তো মিলবে এবং এই রাশিফলটা আপনার চলার পথে একটা পথ প্রদর্শক হিসাবে কাজে লাগবে। তাই রাশিফলটি পুরো শুনুন, আশা করি আপনাদের শুভ হবে। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। কর্কট রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে আমি একে একে বলতে চলেছি। তো প্রথমে আসি আপনাদের শিক্ষাক্ষেত্র। কর্কট রাশির জাতক ও জাতিকার শিক্ষাক্ষেত্র এই মাসে মোটামুটি দেখা যাচ্ছে খুব ভালোও না, আবার খুব খারাপও না, মানে ওভারঅল শিক্ষাক্ষেত্র মোটামুটি, তবে রেজাল্ট খারাপ হওয়ার কোনো কিন্তু চান্স নেই। এরপরে আসি আপনাদের কর্মজীবন। কর্মজীবনকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি করছেন তাদের কিন্তু পদোন্নতির সম্ভাবনা প্রবল হারে দেখা যাচ্ছে, এছাড়াও যারা চাকরি করছেন না তারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের পদোন্নতির সাথে সাথে আপনাদের ইনকাম বৃদ্ধিও হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আসি ব্যবসা। কর্কট রাশির জাতক ও জাতিকার এই মাসে ব্যবসা ভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে, বিশেষ করে যারা গার্মেন্টস ওরিয়েন্টেড বিজনেস করছেন এবং ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন এবং অনলাইন বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপরে আসি আপনাদের সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে কী বোঝায়? যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা লয়ার, যারা অ্যাস্ট্রোলজার এবং যারা টিউশনি করায়, যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা টিউশনি করায় তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, ব্যবসা ক্ষেত্রে একটি কথা আমি বলতে ভুলে গেছি, যারা ওষুধের দোকান আছে যাদের, তাদের কিন্তু খুব ভালো যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসা যাক আপনাদের লাভ লাইফ। কর্কট রাশির জাতক ও জাতিকার প্রেম জীবন মোটামুটি দেখা যাচ্ছে খুব একটা ভালো যাবে না, আবার খুব খারাপও যাবে না, অ্যাজ ইউজুয়াল যেমন চলে তেমনই চলবে, তবে নতুন প্রেম আসার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। কর্কট রাশির জাতক ও জাতিকার দাম্পত্য জীবন মোটামুটি দেখা যাচ্ছে খুব একটা ভালোও যাবে না, খুব খারাপও যাবে না, মোটামুটি যাবে। এরপরে আসি আপনাদের সন্তান ভাগ্য। কর্কট রাশির জাতক ও জাতিকার সন্তান ভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে, সন্তান আপনাদের মুখ উজ্জ্বল করবে এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তান লাভ হতে চলেছে। এরপরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। কর্কট রাশির জাতক ও জাতিকার এই মাসে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, কারণ পূর্বে আপনাদের চোট আঘাত লাগার একটা ব্যাপার ঘটেছে আপনাদের জীবনে। তো এই মাসে গ্রহের যা অবস্থান সেরকম কোনো প্রবলেম নেই, তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন তাদের একটু শরীর স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। তো আমি বলবো আপনারা প্রপার ডাক্তারকে দেখান এবং ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, কারণ ওনারাই আপনাকে ঠিক করে দিতে পারবে। তো ওভারঅল যদি বলা যায় কর্কট রাশির জাতক ও জাতিকার শুভ যেতে চলেছে, সেরকম কোনো প্রবলেম নেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।